मालाई करी बनानों जो चिंगड़ी माछटा के नून हलुद और लेबू दिए मैगनेट कर रेखे मालाई करी बनानों जो लागे हलुद नून नारकेल दूध लाल मिर्च पाउडर आदा रसुन पेस्ट सर्षे तेल प्याज कुचि को काटा टमेटो कुचि फोड़ने जो तेजपात काचा लंका এবার আমরা মাছগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়ে মাছগুলো আমরা দিয়ে দিলাম। চিংড়ি মাছ আমরা বেশি কড়া করে ভাজব না, তাই অল্প আঁচেতেই আমরা মাছগুলো তুলে নেব। এবার ভাজা হয়ে গেছে, এই গরম তেলেতে আরও যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলো আমরা ভাজবো, দিয়ে দেব একটা একটা করে। এই মাছগুলো তাই আমরা বেশিক্ষণ ভাজব না, বাস আমরা তুলে নেব। চিংড়ি মাছ ভাজা আমাদের পুরো কমপ্লিট। আমরা তুলে নিয়েছি একটা পাত্র, ওই কড়াইয়ের মধ্যে আমি দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম ফোড়নের জন্য। কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, হালকা লাল পর্যন্ত আমরা ভাজতে থাকবো, যতক্ষণ না হচ্ছে হালকা লাল। হালকা লাল কালার হয়ে গেছে, এরপর আমরা টমেটো কুচিগুলো দিয়ে দেব। নাড়তে থাকতে হবে, এরপরে আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এরপর আমরা একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে নুন দিলাম স্বাদ অনুসারে, হলুদ দিয়ে দিলাম, লাল লঙ্কা দিয়ে দিলাম, কষাতে হবে। ভাজাটাতে কিছুটা জল দেব সামান্য, আমাদের কষা পুরো রেডি, তেল ছেড়ে এসছে। এরপর আমি নারকেলের দুধটা দিয়ে দেব, নারকেলের দুধটা আমরা মিশিয়ে দেব। পুরোটা নারকেলের দুধ আমরা দিয়ে দিলাম, আরও নারকেলের দুধটা আমরা ফুটে এসছে। এরপরে আমরা একটা একটা করে ভাজা মাছগুলো দিয়ে দেব, ভাজা চিংড়ি মাছগুলো। এরপরে লঙ্কাগুলো দিয়ে দেবো একটা একটা করে। রান্নাটা কিছুক্ষণ আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে নিয়েছি, রান্না আমাদের পুরো কমপ্লিট। নামানোর আগে আমরা সামান্য পরিমাণে সর্ষের তেল ছড়িয়ে দেবো, সামান্য পরিমাণে। রেডি হয়ে গিয়েছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। কেমন হয়েছে প্লিজ তোমরা একটু জানিও আমাকে। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।